আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আমি একটা রেসিপি করব, দেখুন। সবজি সব কেটে নিয়েছি আমি, ডাঁটা নিয়েছি, কচু নিয়েছি, নিয়েছি এখানে একটা আলু, একটা ঝিঙে, এগুলো দিয়ে আজকে আমি একটা চিংড়ি মাছ দিয়ে সবজি বানাবো, দেখুন। তার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, হলুদ নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, কাঁচা লঙ্কা। আর এখানে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। তো দেখতে থাকুন, কড়া আমি তেলটা দিয়ে দিলাম, কড়ায় সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিলাম, একটু ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নেব ভালো করে, নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে চিংড়ি মাছটাকে তুলে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তো অবশ্যই বন্ধুরা ভালো হলে বলবেন, জানাবেন, লাইক শেয়ার করবেন। আদা বাটা, রসুন বাটা দিলাম একটু একটু, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম, একটু পানি দিলাম। এর মধ্যে গুঁড়ো লঙ্কা দেবো, এবারে গুঁড়ো মশলাগুলো দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কা দিলাম গুঁড়ো, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিলাম ভালো করে। মশলাটাকে বেশ কষিয়ে তেল ছেড়ে গেছে মশলা দিয়ে, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো, আলুগুলো দিলাম আগে, ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু পানি দিলাম পুড়ে যাচ্ছিল বলে, তার মধ্যে দিলাম কচু, দিলাম গাঁটি কচু দিয়ে দিলাম, গাঁটি কচু, আলু আর কুমড়ো পেঁয়াজটা দিয়ে, ডাঁটাটা দিয়ে, একটু ঝিঙে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওগুলো, তারপরে এই ঝিঙেগুলো দিয়ে দিলাম, ঝিঙেটা একটু পরে দিলাম, ঝিঙেটা একটু নরম তো, যার জন্য একটু পরে দিলাম। এর মধ্যে ক্যাপসিকাম ছিল, বেগুন দিলাম না, বেগুন ছিল না বলে, তো ক্যাপসিকাম ছিল একটা দিয়ে দিলাম। সব রকম সবজি দিয়ে আমি একটা চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করেছি, তো আপনারা বন্ধুরা দেখবেন, অবশ্যই ভালো হলে আমাকে জানাবেন। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে আবার একটু নেড়ে নেব, এটা ভালো করে কষিয়ে না নিলে হবে না, একটা জল ছাড়লো। দেখুন আমার ভালোভাবে কষা হয়ে গেছে, কষাটা ভালোই হয়েছে। এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আবার। ঢাকা দিয়ে দিলাম, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ঢাকাটা করে দেখি, আমার সবজি সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে এবার বেশি আর করবো না, শুকনো করবো না, সবটা আটকা সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলাম,
গায়ে মাখা 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 করবে, একটু খুব একটা ঝোল রাখবো না। আমার ডাটা, আমার কচু, আলু সব সিদ্ধ হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে। তো আমার রান্না শেষের দিকে হয়ে এসছে। আমি এখন ঢেলে নিলাম। তো দেখুন বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আমার সাপোর্ট করবেন, ভালো লাগলে রান্নাটা জানাবেন।